ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 6ই আগস্ট 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 1 নম্বর, সম্প্রতি কোন সংস্থা রাজমার্গ যাত্রা নামক একটা মোবাইল অ্যাপ চালু করেছে? এটা হচ্ছে NHAI, মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এটা চালু করেছে হাইওয়ে ব্যবহারকারী অভিজ্ঞতা উন্নত করতে এবং ন্যাশনাল ভারতীয় জাতীয় মহাসড়ক নির্বিঘ্নে ভ্রমণের অফার করার জন্য। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া রাজমার্গ যাত্রা নামে একটা মোবাইল অ্যাপ্লিকেশন চালু করার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই ইউনিফাইড অ্যাপটির লক্ষ্য হলো ন্যাশনাল হাইওয়ে ব্যবহারকারীদের জন্য কম্প্রিহেন্সিভ ইনফরমেশন এবং এফিসিয়েন্ট অভিযোগ নিষ্পত্তি করা, মানে যা অভিযোগ থাকবে সে সময় নিষ্পত্তি করা, এবং ইউজার যারা জায়গাটায় ভ্রমণ করছে তাদের যদি কোনো সমস্যা হয় তাদের সেই সমস্যার সমাধান করা এবং নিরাপদে যাতে তারা ভ্রমণ করতে পারে তার জন্য এটা করা। এটা প্লে স্টোর, মানে গুগল প্লে স্টোর, আইওএস অ্যাপ স্টোর দুটোতেই ডাউনলোড করা যাবে এবং বর্তমানে হিন্দি এবং ইংরাজি দুটো ভাষাতেই উপলব্ধ আছে। যেহেতু NHAI সম্বন্ধে বলছি, এটা সম্বন্ধে একটু শুনে নাও। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা 1988, সদর দপ্তর নয়াদিল্লি, আর প্রধান হচ্ছেন অলকা উপাধ্যায়। পরের প্রশ্ন, 2 নম্বর, সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি কোন রাজ্যে উমেসা এবং উৎকার্ষ উৎসবের উদ্বোধন করেছেন? এটা হচ্ছে মধ্যপ্রদেশে করেছে। ভারতের রাষ্ট্রপতি মধ্যপ্রদেশের ভোপালে আনমেশা আন্তর্জাতিক সাহিত্য উৎসব এবং উৎকর্ষ লোক ও উপজাতীয় পারফর্মিং আর্ট উৎসবের সূচনা করেছে। সাহিত্য একাডেমি এবং সঙ্গীত নাটক একাডেমি দ্বারা আয়োজিত এই উৎসবগুলির একটি যৌথ উদ্দেশ্য রয়েছে। এই অঞ্চলে ইনক্লুসিভ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করা এবং বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 400-800 জনের বেশি শিল্পীদের এইখানে অংশগ্রহণের করার জন্য এটা করা হচ্ছে। যেহেতু মধ্যপ্রদেশে হয়েছে, মধ্যপ্রদেশ সম্বন্ধে শুনে নাও। রাজধানী ভোপাল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল। ন্যাশনাল পার্ক হচ্ছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, মান্দলা ফসিল ন্যাশনাল পার্ক, বন বিহার ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, মানে সঞ্জয় ন্যাশনাল পার্ক, গান্ধীনা আর সাতপুরা ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, 3 নম্বর, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, মানে নাবার্ড, সম্প্রতি কোন রাজ্যকে 1974 কোটি টাকা দিয়েছে, মানে ঋণ হিসেবে? এটা রাজস্থানকে দিয়েছে, কারণ এখানে হচ্ছে তোমার 2023-24 সালে যে আর্থিক বছরের গ্রামীণ উন্নয়ন পরিকাঠামোর জন্য এই 1 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এটি সাংসারিক তহবিলের একটা বড় অংশ এবং 3টি গুরুত্বপূর্ণ প্রধান প্রবলেমের জন্য দিয়েছে, পানীয় জল সরবরাহ, তারপরে সড়ক, এই সমস্ত যাতে সমস্যার সমাধান মেটে, তার মধ্যে হচ্ছে জলটা হচ্ছে মেন রাজস্থানে। তো নাবার্ড সম্বন্ধে একটু শুনে নাও। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ফুল ফর্ম, এটা হচ্ছে তোমার তৈরি হয়েছিল 1982 সালে, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, আর ভারত সরকারের মানে এটা অন্তর্গত, আর চেয়ারম্যান হচ্ছে সাজি কেভি। আর রাজস্থান সম্বন্ধে একটু শুনে নাও। রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর, মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজ্যপাল হচ্ছে কলরাজ মিশ্র, ন্যাশনাল পার্ক হচ্ছে ধার ন্যাশনাল পার্ক, ডিজার্ট ন্যাশনাল পার্ক, কেওলাদেব ন্যাশনাল পার্ক, মাউন্ট আবু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রণথম্বর ন্যাশনাল পার্ক, আর সারিস্কা টাইগার রিজার্ভ। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্প্রতি কোথায় NMDC এর লোগো উন্মোচন করেছেন? এটা হচ্ছে দিল্লিতে করেছেন। নয়াদিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় ইস্পাত এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া NMDC-র নতুন লোগো প্রকাশ করেছেন। এই লোগো প্রকাশ করা একটা বড় পদক্ষেপ, যেটা রেসপন্সিবল মাইনিং এবং গ্লোবাল স্ট্যান্ডার্ডের প্রতি কমিটমেন্ট দেখায়। এই লোগো হচ্ছে মডার্ন স্টাইল, মিনিংফুল সিম্বলিজের পারফেক্ট ব্লেন্ড। তো দিল্লি সম্বন্ধে একটু শুনে নাও। দিল্লি হচ্ছে তোমার রাজধানী নিউ দিল্লি, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাকসেনা। পরের প্রশ্ন, 5 নম্বর, সম্প্রতি কে সল্টলেক সিটিতে FBI এর ফিল্ড অফিসার হিসেবে প্রধান হিসেবে নির্বাচিত হয়েছে? এটা সোহিনী সিনহা, ইন্দো আমেরিকান সোহিনী সিনহা সল্টলেক সিটি ফিল্ড অফিসারের দায়িত্বে থাকা নতুন স্পেশাল এজেন্ট হিসেবে FBI ডিরেক্টর ক্রিস্টোফার ওয়ে নির্বাচিত হয়েছে। তিনি এর আগে ওয়াশিংটন DC-তে FBI সদর দপ্তরে পরিচালক নির্বাহী বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত ছিলেন। পরের প্রশ্ন, 6 নম্বর, সম্প্রতি কোথায় ব্রিক্সের সম্মেলন অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা অনুষ্ঠিত, মানে এই অনুষ্ঠানে যোগদান করবেন, যেটা 22 থেকে 24 আগস্ট পর্যন্ত হবে। আর দক্ষিণ আফ্রিকার হচ্ছে জোহান্সবার্গে। তবে এখানে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন অনুষ্ঠানে থাকবেন না।
যে ব্রিক্স সম্বন্ধে একটু শুনে নাও। এটা হচ্ছে তোমার বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা। এটা এই কটা হচ্ছে দেশ মিলিয়ে এটা তৈরি হয়েছে 2010 সালে। এটা ব্রিক্স ছিল এবং তারপরে এস মানে সাউথ আফ্রিকা যোগদান করে। প্রতিষ্ঠা হচ্ছে 2009। চীনের কে কোন মানে কে কে প্রেসিডেন্ট, তার মধ্যে হচ্ছে তোমার চীন থেকে আছে তোমার সি জিনপিং, রাশিয়া থেকে রাষ্ট্রপতি হচ্ছে ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট হচ্ছে লুলা দা সিলভা, দক্ষিণ আফ্রিকার হচ্ছে সিরিল রামাফোসা। 2023-এ আয়োজক দেশ এটা, তিন আর প্রতিষ্ঠাতা তো ওরাই করেছে। দক্ষিণ আফ্রিকার সম্বন্ধে একটু শুনে নাও। এটা হচ্ছে তোমার আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে একটা রাষ্ট্র। এর হচ্ছে অফিসিয়ালি ভাষা আফ্রিকান ইংরেজি, আর রাজধানী হচ্ছে কেপ টাউন, আর প্রেসিডেন্ট হচ্ছে সিরিল রামাফোসা। পরের প্রশ্ন 7 নম্বর, ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিগন্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন মানে IRISET এ ইন্ডিয়া 5G স্টেপ বেট স্থাপনের জন্য কারা মৌসাক্ষর করেছে? এটা ভারতে করার জন্য রেল মন্ত্রক এবং IIT মাদ্রাস এটা করেছে। সেকেন্দ্রাবাদ ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিগন্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন এ ইন্ডিয়া 5G স্টেট বেট স্থাপনের জন্য রেল মন্ত্রক এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস মানে IIT মাদ্রাস একটি সমঝোতা স্মারক মানে মৌসাক্ষর করেছে। এই ফেসিলিটিটি ভারতীয় রেলওয়ের জন্য 5G ব্যবহারের ক্ষেত্রে টেস্টিং এবং ডেভেলপমেন্টের জন্য এটা করা হচ্ছে। এটার প্রধান মানে এই মোটার প্রধান লক্ষ্য হচ্ছে তোমার কমিউনিকেশন ক্ষেত্রে ভারতীয় রেলের ইন্ডিসিজিশনের এফোর্টকে এক্সেলারেট করা এবং ভারতীয় রেলের জন্য একটি টেস্টিং ফেসিলিটি তৈরি করা। তো রেল মন্ত্রকের সম্বন্ধে একটু, রেল ইন্ডিয়ান রেল সম্বন্ধে একটু শুনে নাও। এটা একটা বিধিবদ্ধ সংস্থা, ভারত সরকারের রেল মন্ত্রকের মালিকানাধীন, সদর দপ্তর নয়াদিল্লি, প্রতিষ্ঠা 16 এপ্রিল 1853, আর প্রধান হচ্ছেন রেলমন্ত্রী হচ্ছেন অশ্বিনী বৈষ্ণব, আর চেয়ারপার্সন প্রধান নির্বাহী কর্মকর্তা যদি বলো তাহলে হচ্ছে অনিল কুমার লাহতি। আর IIT মাদ্রাজ, IIT মাদ্রাজ হচ্ছে তামিলনাড়ুর চেন্নাই অবস্থিত। 1959 সালে এটা তৈরি করা হয়েছিল। ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ বা সংক্ষেপে IIT মাদ্রাজ। পরের প্রশ্ন 8 নম্বর, GST কাউন্সিল অনলাইন গেমিংয়ের ওপর কত ট্যাক্স কালেকশন করবে বলে জানা যাচ্ছে? এটা হচ্ছে 28% ট্যাক্স রাখবে বলে জানা যাচ্ছে। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিলের 51তম সভায় অনলাইন গেমিং বেটের ফুল ফেস ভ্যালুর ওপর 28% কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা 1 অক্টোবর থেকে কার্যকর হবে। দিল্লি সহ কিছু অনলাইন গেমিং এটা বিরোধিতা করলেও গোয়া এবং সিকিমের মতো অন্যান্য বেটের ফেস ভ্যালুর পরিবর্তে গ্রস গেমিং রেভিনিউর ওপর কর আরোপের তাদের পছন্দ হয়েছে এবং কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলি এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। এবং এটা ভারতের যে অর্থমন্ত্রী সেটা নির্মলা সীতারামন সেটা জানিয়েছে যে 28% GST লাগু করা হবে 1 অক্টোবর থেকে। পরের প্রশ্ন 9 নম্বর, সম্প্রতি লোকসভা দিল্লিতে অর্ডিন্যান্স ও কন্ট্রোল অফ সার্ভিসেস বিল পরিবর্তন করে কোন নামে নতুন বিল পাস করলো? এটা হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি গভর্নমেন্ট বা অ্যামেন্ডমেন্ট বিল 2023। এটা তোমার লোকসভা দিল্লিতে অর্ডিন্যান্স এবং কন্ট্রোল অফ সার্ভিসেস রিপ্লেস করে দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি গভর্নমেন্ট বিল 2023 পাস করেছে। এই বিলটি পাস করাবার সময় বিরোধী দল বিক্ষোভ প্রদর্শন করে ও লোকসভা থেকে ওয়াক আউট করে বিলটি পাশের বিরোধিতা করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিল নিয়ে আলোচনার সময় বিরোধীদের তীব্র আক্রমণ করে, তবুও এই বিলটি পাস করা হয়েছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি কোন দেশের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন? এটা হচ্ছে অ্যালেক্স হেলস, এটা হচ্ছে ইংল্যান্ডে তিনি ক্রিকেটার, 34 বছর বয়সে তিনি অবসরের ঘোষণা করেছে এবং তিনি এই ক্রিকেটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি টোটাল 11টি টেস্ট ম্যাচ, 70টি ODI এবং 75টি T20 খেলেছেন। আর তার 2011 সালের আগস্টে ম্যানচেস্টারে ভারতের বিরুদ্ধে T20 ম্যাচে প্রথম অভিষেক হয়েছিল। এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর কিছু বলার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আজকে এতটুকুই।